এখন এখানে চলছে গায়ে হলুদের কাজ। দাদা কেসে ভাই হলুদ দিচ্ছে এখানে পেছনে। গায়ে হলুদ কি এখন ইয়ে হচ্ছে আমরা খাওয়ানো। কোন এই লোক সামনে এরকম করে পতাকা ধরবে বুঝছো? আমরা সবাই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি যেমনটা বলেছিলাম যে প্যান্ডেল হচ্ছে মানে কিছু একটা হবে বাড়িতে, তো সেটা আর কিছুই নয়, যে দাদাটার বিয়ে হয়েছিল কিছুদিন আগে, ওর বিয়েটা বলেছিলাম যে অনুষ্ঠান করে হবে, তো সেটাই হচ্ছে। আজকের ওর বিয়ে আছে, তাই সকাল থেকে তড়িঘড়ি শুরু হয়ে গেছে। এখন এখানে চলছে আবড়া খাওয়ার কাজ। এই ছেলের বাবা আনুমণি, দেখছিস তুমি কিছু বলো, তোমার ভাগনার বিয়ে হচ্ছে কিছু বলো। না দারুণ হচ্ছে, আমি হচ্ছে রেগে যাচ্ছিল। তার কারণ হচ্ছে সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছিল, আর যেহেতু ও নিতব সেই জন্য ওকে তো হলুদ মাখতেই হবে, তাই বৌদিও ওর উপর একটু রেগে গেছিল। বিয়ে মানেই একটা খুশির মহল, আর খুশিটা অনেকটাই বেশি, তার কারণ আমাদের যে গোটা পরিবার আছে তার মধ্যে প্রায় 6-7 বছর পরে কেউ একটা অনুষ্ঠান করে বিয়ে করছে। A few moments later. বাড়িতে সব কাজ হয়ে গেছে আর আমরা এখন এসেছি একটু মলে, কিছু কাজ আছে সেই কাজগুলোর জন্য। আর আমার সাথে এসেছে রিও আর বর্দারা এসেছে, তো এখানে কাজটা মিটে গেলে আবার বাড়ি থেকে চলে যাবো। কাজটা তো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। অনেক দিন বাদে বাড়ির সবাই মিলে আড্ডা মারা হচ্ছে, যেহেতু কাজের সুবাদে সবাই বাইরে থাকে তাই এই জিনিসটা হয় না সব সময়, তাই আমরা খুবই এনজয় করছি। আমরা সবাই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বরযাত্রী যাবে, মানে আমরাই বরযাত্রী। বিয়েটা হচ্ছে ক্ষুদিরামে, যেটা এখান থেকে 2.5 কিমির মতো পড়ে, আর ইনি হচ্ছেন বরকর্তা আমার জেঠমশাই খুরানা। সবে শুরু তাতেই এই, তাহলে ভাবো আমাদের এক্সাইটমেন্টটা কোন লেভেলে আছে। এখন এখানে কাকিমা দাদাকে বরণ করছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা সবাই হেঁটে হেঁটেই যাবো, তারপরে কিছুটা বাসে যাবো, তারপরে আবার কিছুটা হেঁটে হেঁটেই যাবো নাচতে নাচতে। Oh!
আমাদের গ্রামের শীতলা মন্দির। আমাদের গ্রামের কালী মন্দির। আর গ্রামের যে যাই করুক না কেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ না নিয়ে কেউ কখনো করে না। এই দিনটার জন্য বাড়ির সবাই অপেক্ষায় ছিল, যেহেতু বলেছিলাম যে দাদু একটু অসুস্থ, তো সবাই খুব চিন্তায় ছিল যে আদৌ বিয়েটা হবে কিনা বা কবে হবে তার কোনো ঠিক ছিল না। তো যা হোক, ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে। আর এখানে যারা হাঁটতে পারবে না তারা বাসে উঠে যাচ্ছে, আর যারা হাঁটবে তারা সবাই এগিয়ে যাচ্ছে। আনন্দ করতে করতে যাচ্ছি আর ব্যান্ড বাই যাচ্ছে আমাদের সামনে সামনে। তো 2.5 কিমি রাস্তা থেকেই কিন্তু সবাই নাচতে নাচতেই যাবো। এইভাবে নাচতে নাচতে আমরা পুরো রাস্তাটাই কভার করে ফেলেছিলাম। শুধু একটুখানি বাসে উঠেছিলাম কিছু সময়ের জন্য, তাও আবার নেমে গেছি সবাই বলা। তো আমরা শেষমেশ আমাদের যেখানে বিয়ে হচ্ছে সেখানে চলে এসেছি। তো এরা ঢুকতে না ঢুকতে এখানে এসেই সব কিছু একদম খাওয়া শুরু করে দিয়েছে, একবারও দাদাদেরকে ডাকেনি। দরকার নেই, তুই তো দুটো কফি খেয়েছিস, তোর আবার বেশি কফি খাস। এখন একটু বাইরে যাচ্ছি, একটু বাইরে আড্ডা বাড্ডা মারি, তারপরে আবার যাবো ভেতরে খেতে। আমাদের আড্ডা শেষ হয়ে গেছে, যারা বুঝবার তারা বুঝে গেছে। ব্যাস চলো এবার যাই, এবার ভিতরে যাই। কেউই নেই, শুধু আমরাই আছি। আর আমরা এসে এখন খেতে একটা স্বাদ বাজে। যেহেতু লগ্ন ছিল 11টাতে আমরা তাই দেরি করে খেলাম, আর এখন বাজে প্রায় 2টো। আর এখন আমরা খেয়ে মানে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি আছি না বাইরে দাঁড়িয়ে আছি। এখন কখন যাবো তার ঠিক নেই, যাবো বলতে এখন কিছুক্ষণের মধ্যেই যাবো বাড়ি।
তো চলো একদম বাড়ি যাই, আর কি আর কিছু নেই। আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার দেখা হবে বৌভাতের দিন, বৌভাত আছে দুদিন পর, তো চলো একদম বৌভাতের দিন দেখা হবে, তো দেখা যাবে, বাই।